গতকাল গ্রাম থেকে এই সাপটিকে গ্রামবাসীদের সহযোগিতায় সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। আজ বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে। এরা ক্ষীণবিষ সাপ, এদের কামড়ে মানুষের কিছুই হয় না। আর এরা মানুষের চোখে, নাকে, কানে, মুখে ঢুকে পড়ে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অনুরোধ, একে বাঁচিয়ে রাখুন।